बिस्मिल्लाहिर रहमानिर रहीम बंधुरा आमी आज के आबार हाजिर हलाम आपनादेर सामने। अनेक जनेई आसले ए समस्याटा फेस करे जेटा हलो स्कैनिंग स्कैनार दिए स्कैनिंग करा फाइलगुलोर बैकग्राउंड रिमूव करते अनेक जनेर समस्या। रिमूव करार परेओ जखन प्रिंट आउट करे तखन बैकग्राउंडेर पिछने जे डार्क कलरटा थेके जाए। तो आज के आपनादेरके आमी देखाते चेष्टा करब जे किभाबे बैकग्राउंडटा एक्यूरेटली रिमूव करते पारबेन। अनेक जनेर अनेक फाइल आछे स्कैनिंग करार पर एटार भितर अनेक दाग थाके बा पेपारे भाजगुला थाके, तो सेगुला किभाबे रिमूव करबेन सेटा आज के आपनादेरके देखाते चेष्टा करब। तो चलुन देखा जाक, कम्पिउटार स्क्रिने निये जाच्छि। सो आमरा ओपेन करब Adobe Photoshop। सेखाने आमरा जे फाइल दुटाते आज के काज करे देखाबो। একটা নিচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট, আর একটা নিচ্ছি একটু কালার। ওকে, তো দুইটা ফাইল ওপেন করতেছি। সো তার একটা ফাইল আমি ওপেন করতেছি, নিউ ওপেন ডেস্কটপ। সো একটা ফাইল হলো ओके। सो दुटा फाइल ओपन हलो। तो प्रथम आमरा एटार उपरे काज करब, कंट्रोल प्लस प्लस दिए देखें। ये जे एखाने लाल दाग देखा जाच्छे, एखाने लाल दाग आछे, एखाने मने करेन एखाने ए जे लाल दागगुला देखतेछेन बा रास्टगुला बा एखाने पिछने बैकग्राउंडटा किन्तु एकदम ह्वाइट नेई। তো আমরা যখন এটা প্রিন্ট আউট করবো তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা এরকম একটা ডার্ক কালার দেখা যাবে। তো সো এটাকে আমরা একদম হোয়াইট করে দেবো ব্যাকগ্রাউন্ডটাকে। সো সেটা একদম ইজিলি কীভাবে করবেন সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। সো চলুন, সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে সিলেক্ট। এখানে দেখেন কালার রেঞ্জ, কালার রেঞ্জে গেলাম। যাওয়ার পরে যেটা এভাবে দেখবেন যে এটা ব্ল্যাক দেখাচ্ছে, সো এটা এভাবেই থাকুক, এখানে কোনো আপনারা ক্লিক করবেন না কোথাও এখন এই অবস্থা। তো এটাকে আপনারা এখানে দেখেন একটা এটাকে বলে একটা টিউব টুল, এখানে প্লাস আছে মাইনাস আছে, প্লাসে ক্লিক করলাম। করার পরে যেই জায়গাগুলোতে আমাদের সমস্যা এই জায়গাগুলোতে এভাবে টিউবটা রেখে এভাবে ড্র্যাগ করব। করার পরে দেখেন এখানে শুধু ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের যে লেখাটা যাবে না ব্যাকগ্রাউন্ডের কালারটা যাবে এখানে। তো যাওয়ার পরে ওকে করবেন। ওকে করার পরে দেখেন সাবজেক্ট যেটা এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমাদেরকে এখন ব্যাকগ্রাউন্ডটা অ্যারেস করতে হবে। তো অ্যারেস টুলটা আমরা এখান থেকে অ্যারেস টুলটা সিলেক্ট করব। করার পরে এটাকে একটু বড় করে নিচ্ছি আর ছবিটাকে একটু ছোট করে নিচ্ছি আমরা কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে। সো এখানে দেখেন আমি এটা কিন্তু অ্যারেস করেছি, কি সুন্দরভাবে অ্যারেস হচ্ছে। আপনার ভয় পাওয়ার কিছু নেই, এখানে আপনার সাবজেক্টটা কিন্তু কাটতেছে না, অবজেক্টগুলো যেটা আমাদের রাখবো না ওইটা আমার রিমুভ হয়ে যাচ্ছে। তো এবার দেখেন কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডি সিলেক্ট করেন, এবার একটু একটু জুম করে দেখেন আর এখনও কিছু বাকি আছে কি না। আশা করি একদম ক্লিন হয়ে গেছে। আর যেগুলো এখানে ছোটো ছোটো জিনিসগুলো এখন অ্যারেস টুলটা সিলেক্ট করাই আছে, এটাকে একটু ছোটো করে নেবেন পয়েন্টারটাকে, এগুলো একটু বাস নিজের মতো করে এগুলো একটু ডিলিট করে দিবেন। বাস বাস রেডি হয়ে গেল। এই এই হলো আপনাদের, এই হলো একটা। সো এখন যেটা আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি যে কালার, এখানে দেখেন পেপারের যে ভাঁজগুলা এটার ভিতরে দেখেন এই যে পেপারের ভাঁজগুলা কিন্তু আমরা যখন প্রিন্ট আউট করবো এটা একদম আনপ্রফেশনাল দেখাবে। তো এটাও সেম আমরা সিলেক্টে যাচ্ছি। যাওয়ার পরে কালার রেঞ্জ, কালার রেঞ্জে আবার প্লাসে ক্লিক করেন। এখন আমরা এখানে ডার্ক করব, এখানে রিমুভ যে জায়গাগুলো আমাদের প্রয়োজন নেই এগুলোতে এটা একটু মুভ করলে দেখবেন যে কি এটা মোটামুটি ওকে করবেন। করার পরে সেম সিস্টেমে আমাদের আবার অ্যারেস্ট টুলটা সিলেক্ট করতে হবে, অ্যারেস্ট টুল।
আর একটু বড় করে নিই পয়েন্টারটা। ব্যাস এখন দেখেন আমরা কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, সাবজেক্টটা কিন্তু থেকে যাচ্ছে। সো এখন আমরা কন্ট্রোল প্লাস ডি আবার প্রেস করি, করার পরে একটু ঝুম করি, দেখেন কি এখনও কিন্তু একটু রয়ে গেছে। তো আবার আমরা সিলেক্টে যাব, আবার কালার রেঞ্জে যাব, এখন যে আবার প্লাস টুলটা ক্লিক করব, এবার যেই জায়গাগুলোতে আমাদের রয়ে গেছে এই জায়গাগুলোতে একটু একটু ড্রপ করি। তো করে আমরা ওকে করি, এখন দেখি কি হয়। ডাইরেক্ট পাওয়ার মাইনাস করি একটু, কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে বাস, এবার আবার এখনও অ্যারেস টুলটা এখনও সিলেক্ট আছে। বাস এবার এইভাবে আমরা এটাকে আরেকবার একটু সব ক্লিন করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কি মোটামুটি আমাদের এটা ক্লিন হয়ে গেছে। এখন যেগুলো ছোটোখাটো এগুলো আপনারা পয়েন্টারটাকে একটু ছোটো করে এগুলাকে এইভাবে অ্যারেস্ট করে নেবেন নিজের মতো করে, এভাবে বাস এভাবে করে এগুলো অ্যারেস্ট করে নেবেন। আশা করি এটা দেখা যাবে, আপনি যখন প্রিন্ট দিবেন এটা একদম ক্লিন দেখা যাচ্ছে। সো এই ছিল আজকের মতো ব্যাকগ্রাউন্ড রিমুভার, কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন স্ক্যানিং করা ফাইলে। এখন এটা আপনি যখন প্রিন্ট আউট করবেন ফাইল প্রিন্ট, যখন প্রিন্ট করলাম প্রিন্ট আউট করার সময় দেখেন ব্যাকগ্রাউন্ডটা একদম সাদা ক্লিয়ার, একদম মনে হচ্ছে যে একদম অরিজিনালের মতো দেখা যাচ্ছে। সো যদি আমার এই ভিডিওটা আপনাদের এতটুকু হেল্পফুল হয়ে থাকে, তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনই বেল বাটন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আর যারা করছেন সো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।